আসসালামু আলাইকুম আজকে আমরা লাইভ করব আলামিনাইটবিডি ইউটিউব চ্যানেলের ব্লগ নাম্বার 4 ব্লগ নাম্বার 4 এ হচ্ছে টপটেন মার্ট গ্রুপের অগ্রযাত্রার 32 বছর পদমর্পণে আজ আমাদের কোম্পানির জন্মদিন 1 জানুয়ারি 2023 আমরা দাঁড়িয়ে আছি বার্থডে সেলিব্রেশন একটা ফুডে তো আমরা সবাইকে জানাই টপটেন মার্ট গ্রুপের পরিবার থেকে সকল এমপ্লয়ি এবং সুবানাধাই কাস্টমার সারি সবাইকে ওয়েলকাম টু টপটেন কাটাবন গাড়ি থেকে নামার পর সবাই মিলে এখানে আমাদের ব্রাঞ্চে দাঁড়িয়ে জেন্সার সবাই আছে এখানে ইনসার সাথে আছে সবাই মিলে ফুল দিয়ে বরণ করে নেবেন এখন আমাদের ইনসারটা ফুল দিয়ে বরণ করে নেবেন যেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি এবং সবাই করতালি দিয়ে অনেক স্বাগত জানিয়েছেন এমডি স্যারকে এখন আমাদের ম্যানেজার ডাইরেক্টর উনি ফুল দিয়ে বরণ করে নিলেন এখন আমরা কিছু অনুষ্ঠান দেখবো সেটা স্পেশালি যেটা এখন কবুতর উড়ানোটা দেখি কবুতর উড়ানো হবে এই দিন সারা হাতে একটা আর হচ্ছে এমডি সারা হাতে হাতে একটা আছে যাই হোক কবুতর উড়ানো শেষ এখন বেলুন উড়ানোর পর্ব শুরু সবাই মিলে বেলুন দেওয়া হয়েছে সার্টি ইয়ার সেলিব্রেশনের যে টপটেনের বেলুনের কথা আমরা বলেছিলাম সেটা এখন পূরণ হবে টপটেন কাটাবন ওকে বেলুন আকাশ দিকে উড়ানো শেষ এখন আমরা টপটেনের যে আমার ভাইরা আছে স্টাফরা আছে কত সুন্দর করে টপটেনের নাম দিয়েছে 2023 থেকে অনেক সুন্দর করে একটা যে আসছে যেটা এমনিটা দেখে অনেক ক্ষতি তারপরে পরিবারের সাথে অন্তর্ভুক্ত করতে পারি শপথ গ্রহণ শেষে এখন আমরা সরাসরি এমডি স্যারের সাথে কেক কাটবো তো চলুন কেক কাটার অনুষ্ঠানটা একটু উপভোগ করে নিই Thank you.
দর্শক, কেক কাটার পরে এখন আমরা চলে যাব আমাদের মূল আকর্ষণগুলো সামনে আছে সরাসরি। এখন আমরা এমনি স্যারের সাথে চলে যাব আমাদের ক্যামেরাটা নিয়ে টেলার সেকশনে। টপটেন ফেব্রিক্স অ্যান্ড টেলার্স বরাবরের মতো কিং, যেটা আপনারা সবাই জানেন টেলার্সের জন্য, টপটেনকে সবাই চেনে। তো চলুন সরাসরি আমরা টেলার সেকশনে চলে যাই, ওখানে দেখি। এখন আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি টেলার সেকশনে। টেলার সেকশনে আমাদের এমডি মহাতো চলে আসছে এখানে, যেটা আমরা দেখতে পাচ্ছি। কাটাবন শাখা থেকে এখন এমডি স্যার ঘোড়ার গাড়িতে চড়ে এলিফ্যান্ট রোড 216 এলিফ্যান্ট রোড শাখায় চলে যাবে। যাই হোক, ঘোড়ার গাড়িতে চড়বে এবং আমাদের যে বিজয় রেলিটা বের হয়েছিল সেটা এখন আমরা দেখতে পাচ্ছি রাস্তায়। একটু উপভোগ করতে থাকুন, তারপরে কথা বলি। টপটেন কাটাবন শাখা থেকে বিজয় মিছিল চলে যাচ্ছে, কিন্তু র্যালি আকারে খুব সুন্দরভাবে এটা যাবে সরাসরি এলিফ্যান্ট রোড 216 এলিফ্যান্ট রোড শাখায়। সবাই অনেক আনন্দ, অনেক এনজয় করেছে সেদিন। এমডি স্যারকে এলিফ্যান্ট রোড পৌঁছে দিয়ে কাটাবনের কিংরা এখন চলে আসতেছে কাটাবন শোরুমে। তারপরে কাটাবন শোরুমে আমাদের যে অনুষ্ঠান আছে সেটা আমরা দেখে নেব। এখন এলিফ্যান্ট রোডের একটু বেলুন উড়ানো দেখি, তারপরে এলিফ্যান্ট রোডের একটু হাইলাইটটা আপনাদেরকে দেখিয়ে দেই, কবুতর উড়ানোটা একটু দেখি, তারপরে আমি আপনাদের সাথে আছি, কোনো সমস্যা নাই। কবুতর উড়ানো দেখলাম, এলিফ্যান্ট রোডের কিছু অনুষ্ঠান এর মধ্যে যোগ করে দিলাম যাতে সবাই উপভোগ করতে পারে। তারপরে এলিফ্যান্ট রোডের দোয়া দিয়ে আমি এলিফ্যান্ট রোডের কাজ টোটালি শেষ করে দেখে নেই নাচের পর্ব দ্বিতীয়। দ্বিতীয় পর্বে আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর নাচ, পুরো নায়িকা সাবনু, নায়িকা পূর্ণিমার সাথে নাচ করছে। ওয়াও, সুপার হয়ে থাকবে 2023 সালের 1 তারিখের সেই ঘটনাগুলো দেখতে পাচ্ছেন ক্যামেরার মধ্যে। ওকে দর্শক, বিনোদন শেষ করলাম। এখন আমরা অনেক ক্ষুধা লেগেছে আমাদের সবারই, এখন আমরা সবাই লাঞ্চে যাব। যাই হোক, লাঞ্চে যাওয়ার আগে একটু পরিচয় করে দিই আমাদের কয়েকজন পরিচিত মুখকে। এখন আমার বাম পাশে যারা দেখতে পাচ্ছেন আমার এক বড় ভাই সাহাবুদ্দিন, ওনার বাড়ি নোয়াখালী, উনি অনেক ভালো একজন লোক। যাই হোক, এখন আমরা একসাথেই কাজ করি, যেহেতু একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। অনুষ্ঠান কেমন হয়েছে আমার ইনচার্জ স্যারের সাথে একটু জানতে চাই, বলুন তো স্যার কেমন হয়েছে? তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে অনুষ্ঠানটা ফাটাফাটি হয়েছে। যাই হোক, অনুষ্ঠানটা সবাই উপভোগ করেছি, অনেক এনজয় হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি। এখন সরাসরি আমরা কিছু ফটো তুলব, তারপর দর্শক এখন আমরা অনুষ্ঠানের শেষ মুহূর্তে, আমরা একটু লাঞ্চের জন্য চলে আসলাম। লাঞ্চ করে তারপরে কিছু ফটোশ্যুট করে আমরা প্রোগ্রামটা এখনই শেষ করে দিয়ে দিব। এখন আমরা আমাদের দিয়েছে হানি বিরিয়ানি, নিউ হানি বিরিয়ানি এলিফ্যান্ট রোড, তারপর হচ্ছে আমাদেরকে ঠান্ডা দিয়েছে একটা। ওকে, এখন যে হানি বিরিয়ানিটা দিয়েছে অনেক সুস্বাদু, সবাই মিলে খেয়েছি। পুরো অনুষ্ঠানের জুড়ে যারা আমাদের সহযোগিতা করেছে অনুষ্ঠানটা সুন্দর করার জন্য, এবং যারা আমাদের পেপসির ব্যবস্থা করেছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, সবাইকেও আন্তরিক ধন্যবাদ, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। এখন আমরা কিছু ফটোশ্যুট করব।
আজকের মতো এখানেই শেষ করছি আমাদের ব্লগটা। ব্লগটা কেমন হলো, ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা শেয়ার দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।